আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব বলে আজকে হাজির হয়েছি। আমি একটা লাউ কিনেছিলাম বাংলা শপ থেকে, বাঙালি শপ থেকে, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। মানে সবসময় তো আমরা যেহেতু বাহিরে আছি, বাংলা দোকান থেকে বাঙালি সবজি কিনে খাই, বাট এই লাউটা কিনে সত্যি আমি অনেক বেশি অবাক হয়েছি। কারণ এই এতটুকু লাউ দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে লাউটা কতটা ছোট। এতটুকু লাউ 9 পাউন্ড দিয়ে কিনেছি। 9 পাউন্ড মানে যেহেতু এখানকার 1 টাকা বাংলাদেশের 150-এর উপরে আছে এখন, তার মানে 1400 টাকার কাছাকাছি আছে এই লাউটার দাম বাংলাদেশের টাকায়। দাম দিয়ে আমরা খাই সব সবজি, বাট এইটা কেনার পরে একদম তো চোখে লাগছেই না যে এইটার দাম 9 পাউন্ড। আর কত দাম তাই ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।